हेलो फ्रेंड्स, আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। করলা, উচ্ছে বা তিতো খেতে যারা পছন্দ করেন না, এইভাবে তিতো যদি রান্না করা যায় তাহলে কিন্তু সবাই আঙুল চেটে খাবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি করলার একটি দুর্ধর্ষ পদ। এই প্রিপারেশনটির নাম হলো করলার পুর। তাহলে চলুন এই পুর করলা কিভাবে বানায় আমরা দেখে নিই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। এখানে আমি 2 পিস করলা মাঝখান দিয়ে চিরে 4 টুকরো করে রেখেছি। আপনারা চাইলে উচ্ছে দিয়েও এই প্রিপারেশনটি রেডি করতে পারবেন। এইবারে আমি গরম জলের মধ্যে 1/2 টেবিল স্পুন লবণ দিয়ে এই করলাগুলোকে 10 মিনিটের মতো ভাপিয়ে নেব লো থেকে মিডিয়াম হিটে। কেননা এইভাবে সিদ্ধ করতে হবে যাতে করলাগুলো 80% সেদ্ধ হয়ে যায়। তো 80% করলাগুলোকে লবণ দিয়ে আমি সেদ্ধ করে ফিরে আসছি। এখানে করলাগুলো আমি 80% সেদ্ধ করে নামিয়ে ভিতরে যে দানাগুলো থাকে স্পুনের সাহায্যে আমি দানাগুলো বের করে রেখে দিয়েছি। এখানে করলাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেঙে গেল। 80% কিন্তু আমি সেদ্ধ করেছি। আর এখানে দেখুন আমি একটি পেস্ট রেডি করে নিয়েছি। এখানে কালো সর্ষে আছে 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন পোস্ত আর আছে 1 টেবিল স্পুন নারকেল বাটা। আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে চিংড়ি মাছও দিতে পারেন। এইবার দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। তারপরে যে আমি দানাগুলো বের করে রেখেছিলাম সেই দানাগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ দিলে কিন্তু এই দানাগুলো দিতে হবে না, এর পরিবর্তে আপনারা চিংড়ি মাছ দিতে পারেন। এইবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে আমি মিশিয়ে নেব। উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি যে করলা আছে বা উচ্ছে আছে তার মধ্যে এই পুরগুলো ভালোভাবে ঠেসে ঠেসে ভরে দেব। পুরগুলো দেখুন প্রতিটার মধ্যে আমি সমানভাবে ভরে নিয়েছি। কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে আমি করলাগুলো সাজিয়ে দেব। এই প্রিপারেশনটিতে কিন্তু বেশি তেল লাগে না আর একদম নিভু আছে। 6 থেকে 7 মিনিট সময় নিয়ে আমি উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে করলাটা ফ্রাই করে নেব। দেখুন করলার গায়ে হালকা ব্রাউন কালার চলে এসেছে, করলাটা কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি হিট বন্ধ করে করলাটা নামিয়ে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার করলার পুর। গরম ভাতের সাথে আমি এই করলার পুর পরিবেশন করেছি, খেতে দুর্ধর্ষ হয়। যারা উচ্ছে করলা বা তিতো খেতে পছন্দ করেন না, এইভাবে বানিয়ে দিলে কিন্তু হাত চেটে সবাই খাবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন।